আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টুটি ফুটি বা কাঁচা পেঁপের মোরব্বা। এই টুটি ফুটিটা আপনারা বিভিন্ন কেক তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন ডেজার্টে ব্যবহার করতে পারবেন। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে এই টুটি ফুটিটা দিলে। আর একবার বানিয়ে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। কিভাবে খুব সহজেই এই টুটি ফুটিটা বাসায় তৈরি করে নেবেন, সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। টুটি ফুটি তৈরির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপে দুটোকে আমি খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব। তারপর মাঝখানে যে বিচির অংশটা আছে সেটা ফেলে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। আমি এটা অফ ক্যামেরায় পেঁপেটাকে কেটে নিয়েছি। এই তো দর্শক, আমি পেঁপেটার খোসাটা ছাড়িয়ে বুকের অংশটা ফেলে দিয়ে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট কিউব করে কেটে নিতে পারেন। এখানে প্রায় মেজারমেন্ট কাপের 3 কাপের মতো পেঁপে হয়েছে। এবারে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এগুলোকে আমি প্রায় 50%-এর মতো সেদ্ধ করে নেব। একেবারে সেদ্ধ করার দরকার নেই, তাহলে আবার এগুলো গলে যাবে। দেখুন দর্শক, 5 থেকে 6 মিনিট পর এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁপেটাও বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে একটা স্ট্রেনারে নিয়ে পানিটা ঝরিয়ে নেব। আমি পেঁপের টুকরোগুলো থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি। এবার আমি শিরাটা তৈরি করে নেব মোরব্বার জন্য। এজন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একটা প্যানে, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। মিষ্টিটা আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি এখানে অনেক বেশি মিষ্টি করব না, তাই আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি করতে চান তাহলে এখানে 2 কাপ পর্যন্ত চিনিটা দিতে পারেন। পানিটা দিয়ে চিনির সাথে একটু মিশিয়ে নেব। যখন চিনিটা ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 মিনিটের মতো জাল করে নেব। এর মধ্যে পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে, আবার শিরাটাও অনেকটাই টেনে যাবে। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব যেন নিচে না লেগে যায়। অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আবার এটা নিচে লেগে যেতে পারে। প্রায় 20 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দর্শক, শিরাটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর পেঁপেটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা পেঁপে ভেঙে দেখাচ্ছি যে পেঁপেটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। পুরো পেঁপেটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। এই যে অল্প অল্প শিরা রয়েছে, এরকম অবস্থায় এই মোরব্বাটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একেবারে শিরাটা টানিয়ে নেওয়া যাবে না। চুলা থেকে আমি নামিয়ে নিয়ে এখানে আমি 5টা বাটি নিয়ে নিয়েছি। আর 5টা বাটিতেই আমি সমানভাবে এই মোরব্বাটা দিয়ে দিচ্ছি। যে শিরাটা রেখেছিলাম সেই শিরাটা সহই এই বাটির মধ্যে আমি পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি কালার মিক্স করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই এখানে মিশিয়ে নিতে পারেন। আমি প্রথমে কিছুটা লাল কালার মিশিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ কালার। আপনারা আপনাদের পছন্দ মতো কালারগুলো এখানে মিশিয়ে নেবেন। কয়েক ফোঁটা হলুদ কালার দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে একটু শিরা সহ রাখবেন, না হলে কিন্তু কালারগুলো খুব ভালোভাবে বসবে না টুটি ফুটির গায়ে। এই তো আমি এখানে সবুজ কালারটাও মিশিয়ে নিয়েছি, এখানে কমলা কালারটাও মিশিয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি কোনো কালারই মেশাবো না, সেটা আমি সাদাই রাখবো। এই তো সবগুলো কালার মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি এই বাটিগুলোকে 12 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি এত সময় না থাকে তাহলে কালারগুলো মিশিয়ে অন্তত 5 থেকে 6 ঘন্টা রেস্টে রেখে দেবেন, না হলে
টুটি ফুটির গায়ে কালারগুলো বসবে না। আমি এগুলোকে 12 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আর দুই একবার একটু নেড়েচেড়ে দেব, তাহলে কালারগুলো সমানভাবে সব জায়গায় পৌঁছাবে। 12 ঘন্টা পর আমি একটা স্ট্রেনারের ওপর এই টুটি ফুটিটা নিয়ে নিয়েছি, যে এক্সট্রা শিরাটা রেখেছিলাম সেটা ঝরিয়ে নেওয়ার জন্য। আর অবশ্যই এ কাজটা করতে হবে, শিরা সহ শুকাতে যাবেন না, তাহলে এটা অনেক সময় লাগবে আর টুটি ফুটিটা ভালো হবে না। আমি স্ট্রেনারে নিয়ে খুব ভালোভাবে শিরাটা ঝরিয়ে একটা টিস্যুর ওপর নিয়ে নিলাম। তো টিস্যুর ওপর দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আমি প্রত্যেকটা বাটির শিরায় এভাবে আলাদা আলাদা করে ঝরিয়ে নেব, আর এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যেন কোনোভাবে শিরাটা না থাকে। চাইলে আপনারা টিস্যু দিয়ে এক্সট্রা শিরাটা মুছে নিতে পারেন। এভাবে করে আমি স্ট্রেনারে নিয়ে শিরাটা ঝরিয়ে নিচ্ছি। আমি সবগুলো বাটির শিরায় একে একে ঝরিয়ে নিয়েছি, আর আমি একটা বড় প্লেটের ওপরে অনেকগুলো টিস্যু বিছিয়ে নিয়েছি, তারপর আলাদা আলাদা করে এভাবে এগুলোকে শুকাতে দিয়েছি। আর এভাবে চামচ দিয়ে একটু ছড়িয়ে দেবেন, না হলে একটার সাথে একটা লেগে যেতে পারে। আর এই টুটি ফুটিটাকে আমি রোদে শুকিয়ে নেব একদিনের জন্য। আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা এগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন, আবার চাইলে গ্যাসের চুলার নিচেও এটাকে শুকিয়ে নিতে পারেন। আমি এটাকে একদিনের জন্য রোদে শুকিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অতিরিক্ত রোদে দিলে আবার কালারগুলো ডিসকালার হয়ে যেতে পারে। চাইলে একটা পাতলা কাপড় ওপর দিয়ে তারপর রোদে দিতে পারেন, তাহলে আর কালারগুলো ডিসকালার হবে না। এতো আমি একদিনের জন্য এগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন দর্শক, খুব সুন্দরভাবে এগুলো শুকিয়ে গিয়েছে। আপনারা শব্দটা শুনলেই হয়তো বুঝতে পারছেন, টুটি ফ্রুটিটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এটা আপনারা একবার বানিয়ে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা আপনারা বাইরে রুম টেম্পারেচারে 2-3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে কোনো এয়ারটাইট বয়েমে ভরে এটাকে 6-7 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। বিভিন্ন ডেজার্ট আর কেক তৈরির ক্ষেত্রে এই টুটি ফুটিটা আপনারা ব্যবহার করতে পারেন। টুটি ফুটিটা দিলে খাবারগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে। আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।